দর্শক বন্ধুরা, গত শনিবারে হৃদয় মাটি মানুষে প্রচারিত প্রতিবেদন ছিল পটুয়াখালী জেলার অন্তর্গত চর মন্তাজের উপর। দুর্গম একটি চরে গিয়েছিলাম আমরা এবং এই চরটিতে এখনও প্রায় 30-32 হাজার মানুষের বসবাস আছে, যারা মূল ভূখণ্ডের থেকে একেবারেই বিচ্ছিন্ন। প্রতিবেদনটি প্রচারের পর আকরামুজ্জামান নামে এক ভদ্রলোক, আমার নিকটতম বন্ধু আব্দুর রশিদ মজুমদারের মাধ্যমে, আমাকে একটি বই পাঠান। বইটির নাম হচ্ছে ছোট সুন্দরবন চর মমতাজ। পুরো বইটি আমি পড়লাম। এই বইটির রচয়িতা আলহাজ মুনিরুর রহমান। বইটি পড়ে আমি জানতে পারলাম যে 105 বছর আগে আলহাজ মুনিরুর রহমানের বাবা, যার নাম মমতাজ উদ্দিন আহমেদ, তিনি তখন ব্রিটিশ সরকারের ডিস্ট্রিক্ট কালেক্টরের একজন কানুন ঘু ছিলেন। তিনি যেই দ্বীপটি খুঁজে বের করেছিলেন, যেই দ্বীপটি আমি গেল মাসে ভ্রমণে গিয়েছিলাম হৃদয় মাটি মানুষের প্রতিবেদনের জন্য, সেই দ্বীপটির নাম আসলে চর মমতাজ, তার বাবার নামে চর মমতাজ। বইয়ের এক জায়গা থেকে আমি একটু মুখবন্ধ থেকে পড়ে শোনাচ্ছি আপনাকে। মমতাজউদ্দিন সাহেবের কর্মজীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা হলো 1914 সালে তিনি তখন তৎকালীন পটুয়াখালী মহকুমার গলাচিপা থানায় কর্মরত ছিলেন। তখন সরকারি ভ্রমণে থাকাকালে সাইক্লোনের তাণ্ডবে তিনি তার সরকারি খাস নৌকাসহ গভীর সমুদ্রে 2 দিন দিশেহারা হয়ে ঘুরে বেড়ান। অবশেষে সাগরের বুকে সামান্য জেগে ওঠা এক টুকরো নূতন চরে ওঠেন এবং উক্ত চরকে এক সম্ভাবনাময় চর মনে করে তিনি চরটিকে সার্ভে করেন। উক্ত সার্ভে রিপোর্ট বরিশালের তৎকালীন ইংরেজ ICS ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর মিস্টার FW স্ট্রং ICS অফিসারের কাছে পেশ করেন। বিপদ মাথায় নিয়ে ধৈর্য ধরে একই সঙ্গে দ্বীপটির ব্যাপক সার্ভে করেও এসছো তোমরা। এই সাহস এবং কঠোর পরিশ্রমের পুরস্কারস্বরূপ আমি তোমার নাম চিরকালের জন্য এই দ্বীপটির সঙ্গে জড়িয়ে রাখতে চাই। তোমার নাম তো মমতাজউদ্দিন আহমেদ, আমি চাই তোমার আবিষ্কার এই দ্বীপের নাম হবে চর মমতাজ। কেমন, রাজি? মুখ তুলে প্রশ্ন করেন সাহেব। মমতাজ অভিভূত হয়ে হাসি মুখে মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই সাহেব মমতাজের আকাশ সার্ভে ম্যাপের উপর নিজ হাতে দ্বীপের নাম লিখে দেন বড় অক্ষরে ইংরেজিতে, চর মমতাজ। সেই সঙ্গে তার ডায়েরিতে লিখেন, লেট দ্য নিউ আইল্যান্ড বি নেমড চর মমতাজ, এই নতুন দ্বীপের নামটি হোক চর মমতাজ। মমতাজ সাহেবের 5 ছেলের এক ছেলে মনিরুর রহমান, বেঁচে আছেন শুধু তার ছোট ছেলে। আমার অফিসে আমন্ত্রণ জানাই আমার সাথে এই বিষয়টি নিয়ে সামগ্রিক আলোচনার জন্য এবং তাদের সাথে আলাপ করে চর মমতাজ সম্পর্কে আরও অনেক তথ্য পাই। এই ছবিটিতে মমতাজ সাহেবের 5 ছেলে, আপনি একটু দেখাবেন আঙুল দিয়ে। বড় হয়েছে ইনি ডক্টর মোখলিসুর রহমান। আচ্ছা, উনি গাইনোকোলজির প্রফেসর ছিলেন ঢাকা মেডিকেল কলেজ এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ। পরে নেক্সট সেকেন্ড ব্রাদার মমিনুর রহমান, উনি রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ। আচ্ছা, ইনি হচ্ছেন রাইটার এই বইটা। জি, এই বইটার রাইটার। ইনি থার্ড মুজিবুর রহমান, রিটায়ার্ড চিফ ইঞ্জিনিয়ার। আমি ফোর্থ হাফিজুর রহমান। আচ্ছা, বেঁচে আছি একা। আপনি কি, আপনি কি করেন? আমি আমি রিটায়ার্ড, আমি ইসলাম গ্রুপের ডাইরেক্টর ছিলাম। আচ্ছা আচ্ছা, আর আপনার পাশে নিয়ে দাঁড়িয়ে আছে, এ আছে ছোট ভাই মিজানুর রহমান, ইনকাম ট্যাক্স কমিশনার, পরে ব্রাসেলসের বাংলাদেশ এম্বাসির ইকোনমিক মিনিস্টার ছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আপনাদের 5 বোন, মমতাজ সাহেব আপনার নানা। আচ্ছা, আর উনি, উনিও আহসানুজ্জামান, উনিও এনার ছোট ভাই। আপনারা বাবার কাছ থেকে কী শুনেছিলেন? আমরা বাবার কাছ থেকে ওই শুনেছি ওনার যে অ্যাডভেঞ্চারটা, যেভাবে উনি নৌকায় ঝড়ে যে ঝড়ের মুখে পড়ে ওখানে যখন গেছিলেন সমুদ্রের মধ্যে, তো ডিপ সি তখন ছিল, এখন আশপাশে যে চর সেগুলো তো তখন ছিল না, তখন তো মারাই যাবেন এইভাবে। তখন ওইভাবে যে কীভাবে সার্ভে করেছেন কীভাবে করেছেন এই সব গল্পগুলোই আমরা শুনতাম। প্রথম যখন আবিষ্কার করলেন সেটা ছিল 1912 সাল, 1912। তারপর আবার গেলেন 37-এ, তখন হেবিটেশন কিছু হয়েছে, লোকজন কিছু ওখানে। তখন তো আপনাদেরকে নিয়ে গেলেন? আমি তখন ছোট, আমি মাত্র 2 বছর, আমাকে নিয়ে যায়নি, ওই আমার 3 ভাইকে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 3 ভাইকে, মানে ওটাই ওটাই কি 24 বছর পরে আবার যাওয়া? আবার 24 বছর, 24 টাইম ওখানে তখন লোক বসতি শুরু হয়ে গেছে। হ্যাঁ, তখন উনি কিন্তু ওইটাও ওই চর মমতাজই ওনার খাস মহলের ওনার আন্ডারই ছিল। আচ্ছা, উনি তখন গলাচিপায়
খাসমহল সার্কেল অফিসার, তখন গুপ্তিকে প্রমোশন পেয়েছে। আর এখন এত বছর পরে আপনি একেবারে বয়সের শেষ ভাগে এসে কেমন লাগে? না, এখন তো খুবই ভালো লাগে। এবং তখন হতো, বাবাকে মাঝে মাঝে জিজ্ঞেস করতাম যে আপনাকে যখন কালেক্টর অফার দিল যে তুমি নেবে কি না, তখন তুমি নিলে না কেন, নিলে তো আমরা বিরাট বড় লোক হয়ে যেতাম। এই মান্তা গোষ্ঠীর জন্য বছর সাতেক আগে এখানে একটা গুচ্ছ গ্রাম করে দেওয়া হয়েছে, তাদেরকে কিছুটা জমির উপরে বাড়িঘর তুলে দেওয়া হয়েছে এবং এখান থেকে বৃষ্টি পরিবারের মাথা গোঁজার ঠাঁই হয়েছে। মান্তা আপনারা এটা কত বছর আগে দিয়েছে এই বাড়িটা? দশ বছর। তার আগে কোথায় ছিলেন? নৌকায়। আপনিও কি ওই মান্তা? হ্যাঁ, আমার জন্মই নৌকায়। নৌকাতে আপনার বাপদাদারা সবই নৌকায়। ছেলে মেয়ে কজন আপনার? আমার ছেলে মেয়ে দুগ্গা ছেলে। বড় মেয়েটাকে কি লেখাপড়া করাচ্ছেন? শুধু নৌকা থেকে জমিনে আসা, এর মধ্যেই পাল্টে গেছে জীবন সংসারের চেহারা। শিশুরা পেয়েছে শিক্ষার সুযোগ। কি নাম তোমার? তুমি স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো? এটা কি তোমাদের বাড়ি? এটা আপনার বাড়ি? নৌকার জায়গা আর এই জায়গাটার মধ্যে তফাৎ কি? অনেক বড়। একটু দেখাবেন ঘরটা কতটুকু জায়গা আছে? একটি পরিবার যারা আগে নৌকায় থাকতো, মান্তা পরিবার, এখন সে সরকার ঘর দিয়েছে যেটা উৎস গ্রামের মতো করে পল্লী দিয়েছে। এটা কি সোলার? একটু বাতি জ্বালাবেন। সপ্তাহে কিস্তি করে 7,000 টাকা এই সোলারের কিস্তি। সোলারের? এটা আপনার পাকের ঘর না? অনেক বড় ঘর, অনেক টেলিভিশন আছে। একটি ঘর কিভাবে মানুষের জীবন পাল্টে দিতে পারে দেখতে পেলাম তার ঘরে ঢুকে। এইটা কি আপনার মেয়ে? কি নাম তোমার? পূর্ণিমা। পূর্ণিমা, বাবা তুমি পূর্ণিমার আলোর মতো জ্বলছো। আমার দিকে তাকাও, আমার দিকে। তুমি স্কুলে যাও? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? সিপাড়া পড়ো। সিপাড়া পড়ো? আচ্ছা আচ্ছা। এখানে এই আলোটা সোলারের আলো, এখানে প্রত্যেকটা বাড়িতে সোলার আছে না? আচ্ছা, এখানে আপনার বয়া? হ্যাঁ। আপনার স্বামী কই? গাঙ্গে গেছে মাছ মারতে, আপনি যান না এখন আর? একটু আগে আমরা লক্ষ্য করলাম যে যারা নদীতে নৌকায় থাকছে মান্তা, সে তার একটি সন্তানকেও স্কুলে পাঠাতে পারছে না। বারবারই প্রশ্ন তুলছে যে আমি যখন মাছ ধরতে চলে যাই বাচ্চাটাকে আমি কোথায় রেখে যাব। ঠিক বিপরীত চিত্র দেখলাম ওই মান্তা গোষ্ঠীকে যখন এখানে সরকার বৃষ্টি ঘর দিল, তখন সেই পরিবার তার শিশুদেরকে লেখাপড়া করাতে পারছে, কারণ একটা ঘর আছে বলে বাচ্চাকে স্কুলে রেখে যেতে পারছে। এবং তার জীবন মানের যে উন্নয়ন ঘটছে সেটাও লোক, ঘরে টেলিভিশন আছে, সোলারে বাতি জ্বলছে, তার থাকবার জায়গাটা অনেক প্রশস্ত, তার আলাদা একটা পাখির ঘর আছে, বাচ্চা শোবার জন্য আলাদা ঘর আছে, সামনে ছোট্ট এক চিলতে সে জায়গা পেয়েছে, সব কিছু মিলে। তোমরা কি এখানকারই? কোন বাড়ি? অন্য চিত্রও আছে। সুদীর্ঘকাল মূল জীবনধারার বাইরে থাকার কারণে দীর্ঘ উদাসীনতা রয়েছে পরিবারগুলোতে, অনেকেই তার সন্তানকে এখনও স্কুলে পাঠান না। এখন যারা ঘরে উঠছে তাদের তো অনেকেই লেখাপড়া করছে দেখলাম। তুমি যাও স্কুলে? তুমিও যাও না? বাবা মায় পড়ায় না, বাবা মার সাথে জাল ঢালবাই। বাবা বাবা কই আছে আশেপাশে? কোথায় বাবা? আপনার তো এখন নৌকাতে ঘুমাতে হয় না, তো বাচ্চাকে স্কুলে পাঠান নাই কেন? আপনি আবার এক ঘুরে ফিরে এক কথা বলছেন, আপনার চাইতে কম উপার্জন করেও পোলাবানকে লেখাপড়া করায়, এটা হচ্ছে সদিচ্ছার ব্যাপার? লেখাপড়া যে সময় একটু বেকার থাকে সে সময় করে। তো লেখাপড়াটা কি ছেড়ে ছেড়ে করা যায় নাকি? সবার বাড়ি ঘরের ভেতরটার এক ধরনের, তাই তো? চাচি মা একটু আসবেন। আপনার বাচ্চা কি? ও কি নাম তোমার? রত্না। বাহ সুন্দর নাম। স্কুলে ভর্তি হওনি এখনো? গুচ্ছগ্রাম তৈরির পর পেরিয়ে গেছে 12টি বছর, কার্যত উন্নয়নের ছোঁয়া লাগেনি এখানেও। যতটুকু পরিবর্তন এসছে যার যার নিজের চেষ্টায়, এখন গুচ্ছগ্রামটিরও পৌঁছেছে জীর্ণ দশায়। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যখন ক্ষমতায় আসে 2001 সালে মনে হয়, তখন এই এই স্কিমগুলো করে এই ঘরগুলো এই আশ্রমগুলো করা হয়। এখন এই ঘরগুলিতে সব ঘরগুলিতে পানি পড়ে, ওদের থাকার মতো কোনো
উপজীবী নাই আমাকে বারবার দেখাইছে, কিন্তু আমি উপজেলা মিটিংয়ে আমি বলছি, উপজেলা মিটিংয়ে আমরা আলোচনা করছি, এখন পিএইও টিউনের সাথে আলোচনা হয়েছে, তারা বলছে যে আমরা এটা দেখতেছি আর কি। কিন্তু যারা এখনো পর্যন্ত দিন কাটাচ্ছে নৌকোতে, তাদের জন্য আপনারা, তাদের জন্য যদি আমরা আবার ই পাই আরো আমাদের প্রজেক্ট দেওয়া হয়, আমরা প্রজেক্ট চাইতেছি, আমরা যেটা প্রধানমন্ত্রী দপ্তরে পাঠাইছি। চর মন্তাজের মতো দুর্গম জায়গায় একটি আবাসিক হোটেল গড়ে তুলেছেন সাথী মিয়া নামের এক উদ্যোক্তা। কয়েক বছর আগেও তিনি ছিলেন একজন মৎস্যজীবী। তো এটাই কি আপনার এখন ব্যবসা? এটাই ব্যবসা। লোকজন থাকে এখানে নিয়মিত? জি থাকে। ডাবল রুম স্যার? ও এটা ডাবল রুম? জি। আচ্ছা, দুজন ঘুমাতে পারবে না? দুজন ঘুমাতে পারবে। আচ্ছা, গুড গুড গুড। আরেকটা 300 টাকা, এটা ডাবল রুম। এটা 300 টাকা পার বেড? 300 টাকা? না, রুমটা ডাবল, রুমটা 300 টাকা। আর খাওয়া দাওয়া খাবে কোথায়? খাওয়া দাওয়া খাবে হোটেল আছে কাছাকাছি। ও আবার অনেক সময় যদি বড়া বেশি লোক হয় এখানে বসে খায়, আপনারা পাক করে খান। এই দরজাটা খুললেই তো নদী দেখা যায় না, তেঁতুলিয়া? ওয়া, ও কী ধরনের গেস্ট আসে, কারা আসে? ব্যবসা যারা আসে, বিভিন্ন ওষুধ কোম্পানি, এনজিও, আচ্ছা আচ্ছা, আরও অন্যান্য কসমেটিক্স কোম্পানি। আচ্ছা আচ্ছা। তিনিও তুলে ধরলেন এই এলাকার যোগাযোগ সহ নানান সমস্যার কথা। সারা চরমন্তার দূরে ব্যক্তি মালিকানাধীন ঘের আছে, যে ঘেরগুলাতে সরকারি সুলিশ দিয়ে পানি উঠে লবণ পাতি, ফসলাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় না, এবং গবাদি পশু আছে ওদের জন্য ঘাস হয় না। এখানে স্বাস্থ্যসেবা বললেই নাই, কমিউনিটি ক্লিনিক আছে, একটা ইউনিয়ন ক্লিনিক আছে, এখানে সরকারিভাবে একজন আরএমপি আছে, কোনো MBBS নাই। MBBS দিয়েছিলেন কিন্তু উনি থাকেন না। প্রধান যে শিক্ষা প্রতিষ্ঠান হাই স্কুল, দেখা গেছে একটা রুমে যেখানে 20 জন ধরে সেখানে 50 জন 60 জন ছেলে মেয়ে পড়ে। যোগাযোগ ব্যবস্থা তো আরও খারাপ, ভোলার ভিতর দিয়ে যে রোডটা, ওই রোডটা হলে আমাদের ট্রান্সপোর্ট ব্যবস্থায় যুগান্তকারী উন্নতি হয়। প্রিয় দর্শক, আমরা জেনেছি পটুয়াখালী জেলার উপকূলীয় বিভিন্ন চরাঞ্চলে শত বছর ধরে নৌকায় বসতি করা বহু পরিবার রয়েছে। এছাড়া বিভিন্ন বাঁধে রয়েছে বহু সংখ্যক ছিন্নমূল পরিবার, যারা নদী এবং সাগরের ভাঙনে বাস্তুহীন। এই বিশাল জনগোষ্ঠী রয়েছে আমাদের উন্নয়ন পরিকল্পনার মূল স্রোতের বাইরে। আমরা সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করেছি, এখন টেকসই উন্নয়নের অভিযাত্রায় এগিয়ে যাচ্ছে সামনের দিকে। কিন্তু এই ছিন্নমূল মানুষগুলোর মাঝে এর ছিটেফোঁটা পৌঁছয়নি এখনও, তারা সেই তিমিরেই থেকে যাচ্ছে। বিষয়টি নীতি পরিকল্পনার মধ্যে আনা অত্যন্ত জরুরি। চরমন্তাজ থেকে বেলাবেলি রওনা হয়ে আবারও আমরা বিস্তীর্ণ জলরাশির পথে, কলাপাড়ার পথে। কিন্তু বিধিবাম, যেখান থেকে নদীর চেহারা অত্যন্ত ভয়ঙ্কর, সেখানে পৌঁছানোর আগেই আমাদের ছোট্ট জলযান গেল বিকল হয়ে। সময় যত গড়ায় আমাদের সংখ্যা বাড়তে থাকে, এদিকে বেলাও গড়াচ্ছে দ্রুত, আমরা উপায়ন্তহীন। আমাদের চ্যানেল আই প্রতিনিধির উপর নির্ভর করে বসে থাকার উপায় নেই, তিনি তড়িৎ নানাভাবে চেষ্টা করে চলেছেন। বিভিন্ন জায়গায় যোগাযোগ করে অবশেষে একটি স্পিডবোর্ডের সন্ধান মিলল। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আপনি রওনা করছেন ভাই? কারণ আমরা নদীর মাঝখানে, তো তার মধ্যে আলো কমে আসতেছে, বুঝতেই তো পারছেন আমরা তো এগুলো তো খুব অভ্যস্ত না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি ভাত খাইতে বসছিল। হ্যালো, না ঠিক আছে, উনি মোটরসাইকেলে উঠতেছে, আইসা তারপর স্পিডবোর্ড নেবে তবে। বারবার চেষ্টা করছেন স্পিডবোর্ডের চালক ফজল, কিন্তু কিছু দূর এগিয়ে যাওয়ার পর একই ফল। উনি আসবে কোন জায়গা থেকে বললা? দর্শক, আমরা রওনা করেছিলাম 3টার সময়, এক্স্যাক্টলি 3টা, এখন 3:30 অলরেডি বেজেছে, আধা ঘন্টা শীতের বিকেল, শীতের বিকেল, সূর্য খুবই দ্রুত নিচের দিকে নামতে থাকবে। এই গভীর নদী মোহনার মতো, সমুদ্রের মতো কুয়াশা পড়তে থাকবে, একটু পরে কিছুই দেখা যাবে। না, আমি এইভাবে যাবো না, যাবো
এটা আবার গেল। হ্যাঁ এটা যাবে না তো, আপনারা কোথায় যাচ্ছেন? আমাকে নামাই দেবেন, আমরা যাবো। যাবেন ওটা তো উঠবা নাকি না? কতক্ষণ লাগবে পানপট্টিতে যাইতে? আর পানপট্টি থেকে কলা পাড়ায় আরো দুই ঘন্টা দুই ঘন্টা লাগতো না, কিন্তু আমরা পানপট্টি যাবো। এই এসে যাবো না ৩ ঘন্টা এখন তুমি বলতেছো যে মানে পানপট্টি যাবা, কি বল যাবা না যাবা, এটা ঠিক জিজ্ঞেস করো। আমাদের একটু পানপট্টি নামাই দিতে পারো, আর অসি আছে ২ ঘন্টা লাগবে। আর স্পিড বোটে গেলে কতক্ষণ? আসেন আসেন, একটু বাজারের ব্যবস্থা করেন। এই সামনে রশিটা দিলেই হবে। পানপট্টি যাও, আমরা তো যাবো। ও নিয়ে যাচ্ছিল ওই পঞ্চাশ ঘাটে, তো বুঝে নাই আমাদের কথা, বুঝতে পারে নাই। ও এখনো বলতেছে ওদের স্টাফ আছে ওদিকে। আপনি এগুলো ঠিক করার কোনো জায়গা নেই আশেপাশে? নৌযান এত চলাফেরা করে, কোনো জায়গায় তো একটা স্টেশন থাকা উচিত। ওই স্পিড বোটটার কি অবস্থা দেখো না, বুঝি না। হ্যালো, কি উনি ফোন দিচ্ছে? ও বলতেছে আপনারা উই না কি এরকম জানি বলতেছে। এইটা দেখেন তো জুমে, এইটা স্পিড বোট কিনে ওই যে সাদা ওইটা, হ্যাঁ ওটা বয়া। প্রায় আধ ঘন্টা অপেক্ষার পর বলা যায় উদ্ধারকারী স্পিড বোটটি এলো। ওই যে এটাই তো, ওই যে স্যার রেস্কিউ। এই জানায় এই এখান থেকে আমরা যে জায়গায় আছি নদীতে, এখান থেকে পানপট্টি তো নিয়ারেস্ট স্থলভাগ, আমরা কিন্তু উঠতে পারলে হয়েছে, কারণ এই রাত্র করে নদী পথে সমুদ্র আগুন মুখার উপর দিয়ে আর কলা তুলে যাবো না। পানপট্টি গিয়ে উঠি স্থলে ভূমিতে, তারপর দেখা যাবে কীভাবে যেতে পারি। স্পিডবোট আপনি চালান? বাহ বাহ, এই প্রথম আমার জীবনে কোনো নারী স্পিডবোট চালকের সাথে আমার পরিচয় ঘটলো, খুব ভালো। আমরা এখানে একটু সমস্যায় পড়ে গেছিলাম, এই বোটটা এই পর্যন্ত আসতে অন্তত ১০-১৫ বার নষ্ট হয়ে গেল। পানপট্টি থেকে নামা দেবেন, উঠি তাহলে আসি। হ্যাঁ ঠিক আছে, আমি তো প্যান্ট উপরেই নেই, মানে আমি যদি প্যান্ট পরতে দিই সময় লাগবে না। ঠিক আছে, আমাদের এটাতে তেল পাবেন, কিছু তেল আমরা দিয়ে দেবো আপনার, কোনো অসুবিধা নেই। না না, আপনি তো বলছিলেন যে আপনি খেতে বসছিলেন। দর্শক অতপর
জর বিশ্বাস থেকে আসলো অ্যাকশন এইডের একটা স্পিড বোর্ড আমরা কি হলো আবার কি সমস্যা একটা পর একটা কি সমস্যাই হচ্ছে সমস্যাই হচ্ছে দর্শক আমাদের কিছু করার নাই বজলুলকে রেখেই আমাদের এখন চলে যেতে হলো অনেকটা পথ বজলুল এসেছিল এই স্পিড বোর্ডের পেছন পেছন বেঁধে বজলুল পারবেন তো হ্যাঁ দর্শক আমরা অনেক বিপদ কাটিয়ে বিপদ বলবো না ঠিক মানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কাটিয়ে শেষ পর্যন্ত অ্যাক্সিডেন্টের এই দুই নাবিকের সহযোগিতায় আমরা পানপুরটিতে আসলাম আমাদের যাওয়ার কথা ছিল কলাপাড়া পটুয়াখালীর একদম কলাপাড়া উপজেলায় আর অনেকটা পথ নদীপথে পাড়ি দিতে হতো কিন্তু আমরা সহজ করলাম নদীপথটাকে কমিয়ে আনলাম এই হচ্ছে গলাচিপা উপজেলার পানপট্টি লঞ্চঘাট গলাচিপা উপজেলা আরেকটি সেই দুর্যোগের সময় আরেকটা ভয়াবহ উপজেলা আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকেন আপনাকে অনেক ধন্যবাদ দেখা হবে শেষ পর্যন্ত উদ্ধার হলাম সূর্য স্থলভাগে আসলাম জমিনে আসলাম হ্যাঁ সূর্য ডুবছে ডুবছে মোটরসাইকেলে যাইতে হবে স্যার মোটরসাইকেল পুরোটা মোটরসাইকেলে যেতে হবে গলাচিপার পানপট্টি একেবারে সমুদ্র মোহনা কিন্তু আপাতত দেশে দেখলে মনে হবে এগুলো বোধহয় এখানেই চাষবাস হয় বাউকল কোথেকে আসে যশোর থেকে যশোরের বাউকল এখানে তালপট্টিতে কি হলে কলাপট্টিতে কই কি খাবো আপনি মোটরসাইকেল মোটরসাইকেলটা কি আপনার নিজের না কেনা না মালিকের মালিকের কত টাকা দিয়ে ভাড়া নিয়েছেন আসতে যাও আমরাও তোমার সাথে এটা কি ঘাট গলাচিপা হরিদেবপুর হরিদেবপুর ঘাট এটা আমাদের জাস্ট নদীর ওই পারে যাবো ওই তো পারে যাবো হরিদেবপুর বাজারটি বেশ জমজমাট শীতের সন্ধ্যায় বিভিন্ন দ্রব্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা নানা বিষয় নিয়ে কথা হলো বাজারে আসা মানুষদের সঙ্গে পেঁয়াজের ফলনের উপরে যে একটা গিফট দিছিলেন অনুষ্ঠানে পাবনা থেকে হ্যাঁ পাবনাতে এটা খুবই ভালো লাগছে আমার তো আপনারা এখানে পেঁয়াজ করেন না আমাদের এখানে পেঁয়াজ চাষ হয় না আমাদের এখানে আলু চাষ হয় আলু হয় পেঁয়াজ কি হবে না এখানে পেঁয়াজ হবে না আপনারা নতুন নতুন ফসল করে দেখতে পারেন তো না হলে যেমন আমাদের এখানে দুই দুই কমলা চাষ করে হবে না না কমলা আলু চাষ করা হবে না এটা একটা মাটির একটা গুণ না কিন্তু আবার আপনাদের এই পিরোজপুরেই আমি দেখছি সবচাইতে সুস্বাদু মিষ্টি মালটা হয়
মধুর মতো মিষ্টি মালটা প্রশিক্ষণের দরকার আছে। যাই হোক, আমাদের আমাদের কি ইয়ে পাওয়া গেছে, টেম্পো স্কুটার কিছু পাওয়া গেল? এই যে পাওয়া গেছে। ওকে, তো আসি ভাই, দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। চলো আমরা এই টেম্পো নিয়ে কোন পর্যন্ত যাব? সাখারিয়া পর্যন্ত। সাখারিয়া কত কিলোমিটার বললেন? 19। আমরা এবার চাপলাম ব্যাটারি চালিত পরিবহন অটোতে। পটুয়াখালী থেকে 15 কিলোমিটার আগে কলাপাড়া থেকে রওনা হয়ে আসতে হবে। আপনি ওখানে এসে আমাকে ফোন দিবেন। প্রচন্ড ঠান্ডা, ঠান্ডার ভিতরে আর থাকা যাবে না, একটু চা খেয়ে। আশা করি এখানে আমাদের গাড়ি চলে আসবে না? পরে কথা বলি। দর্শক, এরকম একটা রিমোট ভিলেজের বাজারে এখানে রেডি কফিও পাওয়া যায়। বাহ, কত করে বিক্রি করেন কফি? 20 টাকায়। কফি খায় নাকি লোকজন? স্থানীয় মানুষে খায়। চা বিক্রি হয় ডেলি কয় কাপ সেটা বলেন? তরমুজের পরে আর অন্য কোন ফসল চিন্তা করছে না কৃষকরা? গোলালু হয়, খাঁটি দুধের শহর। এখানে কৃষিকাজের সাথে কে কে আছে, কি করেন আপনার ক্ষুদ্র, কিসের চাষ করেন? ধান, তরমুজ, ডাল। আর কিছু করেন না? গাজর করেন, টমেটো করেন? খুব কম হয়। আচ্ছা, তরমুজের বীজে নিয়ে তো খুব সিন্ডিকেট হয়, 1200 টাকার তরমুজের বীজের বাটা 3000-4000-5000-5200 পর্যন্ত ওঠে। বাহ, খুব ভালো। কেউ খাবেন? আপনারা খান এটা? এই এক কাপ কত নেয় এখানে? 20 টাকা। প্রিয় দর্শক, পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটি দেশ আমাদের এই বাংলাদেশ, বহু বৈচিত্র্য সংস্কৃতির বৈভবে উজ্জ্বল এদেশের প্রতিটি জনপদ। সবখানে নানা সমস্যা যেমন আছে, এর ভেতরে আছে নানা প্রতিকূলতা পেরিয়ে মানুষের এগিয়ে যাওয়ার চিত্র। গত দুপর্ব মিলিয়ে আমি তুলে ধরার চেষ্টা করেছি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের দুর্গম চিত্রগুলো। মানুষের জীবনযাপন ও সুবিধা অসুবিধার সঙ্গে মিশে উপলব্ধি করার চেষ্টা করেছি কোথায় আছেন উপকূলবাসী। আশা করি উপকূলীয় মানুষের সংকটগুলো দূর করার জন্যে সরকারি উদ্যোগ জোরদার করা হবে, পাশাপাশি উপকূলের সম্ভাবনাগুলো উদ্ঘাটন করে নেওয়া হবে কার্যকর উন্নয়ন পরিকল্পনা। হৃদয়ে মাটি রং